আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পরিষ্কার আকাশ রাতের তাপমাত্রার আগামী আটচল্লিশ ঘন্টায় সেরকম উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই কিন্তু আটচল্লিশ ঘন্টা পর থেকে গ্র্যাজুয়ালি কিন্তু রাতের তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও বাড়বে দক্ষিণবঙ্গেও বাড়বে ফলে আজকে বাইশ তারিখ ফলে খ্রিসমাসের সময় কিন্তু যে ঠান্ডাটা এখন আমরা পাচ্ছি সেটা পাবো না একটু কমবে এবং এই যে বাড়া যেটা শুরু হবে আটচল্লিশ ঘন্টা পর থেকে মোটামুটি সেটা বেশ কিছুদিন জারি থাকবে ফলে নতুন করে যে ইমিডিয়েট আবার ঠান্ডা পড়ে যাবে মানে জাকিয়ে ঠান্ডা সেই ব্যাপারটা কিন্তু থাকছে না আগামী বেশ কয়েকদিন মানে আটচল্লিশ ঘন্টা পর থেকে তবে জেলাগুলোতে যেটুকু বাড়বে টেম্পারেচার বেড়ে হয়তো নর্মাল বা স্বাভাবিকের কাছাকাছি থাকবে কলকাতার ক্ষেত্রে হয়তো স্বাভাবিকের ওপরে উঠে যাবে তাপমাত্রা পঁচিশের পরে বিশেষ করে ছাব্বিশ সাতাশ এই সময়টাতে কোথাও এই মুহুর্তে কোথাও সতর্কবার্তা তেমন নেই আজ বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না